হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এম কে বাংলা ব্লগ চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি সোনা বাবাকে সাথে নিয়েই শুরু করলাম আর সোনা বাবা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে এখন ও বেরু বেরু করতে চায় তো বাবা এতক্ষণ ধরে ওকে বেরু বেরু করালো কিন্তু হবে না ও আরও বেরু বেরু করবে তাই চলে এসেছি বাগানে আর বাগানে এলে ও খুব খুশি হয় আসলে আমাদের অনেক গাছপালা রয়েছে তো সেগুলো হাওয়া দিলে নড়তে থাকে সেগুলো দেখতে ও খুব ভালোবাসে তাই এখন ওকে বেরু বেরু করাতে এসেছি দেখো ছটপট ছটপট করছে কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি তো ওই কারণে ওকে নিয়ে ঘুরতে হবে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না তো চলো বাবাকেও একটু বাগানটা ঘুরিয়ে আনি আর তোমাদেরকেও তার সাথে একটু বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই চলো তাহলে দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর দেখো ও ও করছে শুনতে ওর মুখটা আমি দেখাতে পাচ্ছি না কারণ ওকে এভাবে কোলে নিয়ে রেখেছি তো তো আমার সুবিধা হচ্ছে না এক হাতে ওকে দেখানোর এখানে মা অনেক রকমের শাক লাগিয়েছে শাকগুলো খুব সুন্দর হয়েওছে কিছু কিছু পোকাও লেগেছিল আগে পোকাগুলো লেগেছিল এখন আর পোকা নেই এবারে যেগুলো বার হচ্ছে খুব সুন্দর বার হচ্ছে তো এই জায়গাটা পুরো শাগে ভর্তি আছে আর এখানেই শুধু নেই এই সাইডেও রয়েছে দেখো এগুলো হচ্ছে সাদা নোটের শাক এই যে এখানেও রয়েছে দেখো এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এখন আমাদের বাড়িতে প্রতিদিনই শাক রান্না হয় শাকটা খেতে আমার খুবই ভালো লাগে ওই কারণে শাকটা বেশি করে মাকে লাগাতে বলেছিলাম আর শাকগুলো হয়েওছে খুব ভালো দেখো আর এবছর আমাদের আম গাছে কিন্তু আমের বোল আসেনি এই গাছটাতে একেবারেই আসেনি এই গাছটা এখন ছোট আছে এটাতে তো আসার কথাই না আর এই যে বড় গাছটা এটার মধ্যে রয়েছে কিছু কিছু এর মধ্যে একবার ঝড় হয়ে গেল তখন অনেক আম পড়ে গেছে এই যে দেখো দেখতে পাচ্ছ কি পিছন দিকে গেলে আরও আম গাছ আছে তার মধ্যে ঝড়ে একটা আম গাছ পড়ে গেছে তো ওখানে যে কটা আম ছিল সেগুলো তুলে এনে মা আচার করেছে তারপর আমসি করেছে আর এখানে রয়েছে দেখো কয়েকটা বেগুন গাছ আগের যে বেগুন গাছগুলো ছিল সেগুলো বেগুন হয়ে গাছগুলো বুড়ো হয়ে গেছিলো বলে সেগুলোকে ফেলে দিয়েছে এগুলো পরে লাগিয়েছিল এখন দু একটা করে এর মধ্যে বেগুন পাওয়া যায় আর কি কি সবজি লাগিয়েছে দেখো এখানে ভেন্ডি গাছ লাগিয়েছে গাছগুলো ছোট ছোট আছে এগুলো হচ্ছে বরবটি গাছ আর এই যে আগের বছরও কুমড়ো গাছ হয়েছিল কিন্তু কুমড়ো হয়নি কিন্তু কুমড়ো ডাটা আর কুমড়ো ফুলের বড়া প্রচুর খেয়েছিলাম এবছর দেখা যাক কুমড়ো হয় কি না একটাও তবে কুমড়ো ফুল খুব হচ্ছে আর ডাঁটাগুলো বেশ হচ্ছে দুদিন আমরা কুমড়ো ফুল তুলে বড়া খেয়েছি ডাঁটা এখনও কাটা হয়নি কারণ যদি কুমড়ো হয় তো হোক না হলে তো খাবই আর এখানে দেখো এটা হচ্ছে শশা এই যে হলুদ হলুদ ফুল হয়ে আছে তো এটা হচ্ছে শশা গাছ ওই সাইডেও রয়েছে শশা গাছ তোমাদেরকে অন্য একদিন আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো বাগানটা আসলে এক হাতে ফোন আর এক হাতে সোনা বাবাকে কোলে নিয়ে রয়েছি তো ভালোভাবে তোমাদেরকে আমি দেখাতেও পারছি না তো অন্য কোনো একদিন একা এসে তোমাদেরকে ভালো করে আমি দেখাবো যে কি কি লাগানো হয়েছে এই গ্রীষ্মর মধ্যে আর শীতকালে তো মোটামুটি সব কিছুই আমাদের বাগানে লাগানো হয় খাওয়ার মতো কিন্তু গ্রীষ্মকালে কি কি লাগানো হয়েছে সেগুলো এখনও দেখানো হয়নি কারণ এখন কন্টিনিউ আমি ভিডিওটা করতে পারছি না এই যে বুঝতেই পারছো সোনা বাবাকে নিয়ে থাকতে হয় বেশিক্ষণ সময়ই আর মা বাবা সবাই নেই কিন্তু সবাই তো কাজে ব্যস্ত থাকে তাই সব সময় তো আর নিতে পারে না জানো তো আজকে সোনা বাবার সাড়ে তিন মাসের ভ্যাকসিন রয়েছে তো এর আগে দুবার ভ্যাকসিন পড়ে গেছে দেড় মাসের আড়াই মাসের এই ভ্যাকসিনগুলো হয়ে গেছে আজকে সাড়ে তিন মাসের ভ্যাকসিনটা রয়েছে ডেট দিয়েছে তো আজকে নিয়ে যাওয়া হবে ওকে তো মার ভাই নিয়ে যাবে প্রত্যেকবার মার ভাই নিয়ে যায় কারণ আমার থেকে ভালো মাই ওকে সামলাতে পারে আমি একেবারেই পারি না ছোটোর থেকে মায়ের কাছে ও বেশিক্ষণ থাকে তো তো মাই ভালো সামলায় তো চলো আর বেশি বকবক করছি না অনেক রোদও হয়ে গেছে রোদের মধ্যে ওকে রাখবো না চলো বাড়ি যাই আজকের সকালের ব্রেকফাস্টে খাচ্ছি মুড়ি আর তার সাথে পটল আলুর তরকারি কালকে পটল আলুর তরকারি করা হয়েছিল তো একটুখানি রয়ে গেছিলো তো ওটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছি অন্যান্য দিন রুটি খাওয়া হয় মাকে বললাম আজ রুটি করতে হবে না যেহেতু সোনা বাবাকে আজকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবে তো লেট হয়ে যাবে বলে আমি বললাম আর খাবার দাবার করতে হবে না মুড়িয়ে খেয়ে নেবো তো এখানে আমি মুড়ি খেয়ে নিচ্ছি আর ওইদিকে মা সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে তো চলো খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে ওইদিকে টিফিনটা কমপ্লিট করার পর চলে গেছিলাম আমি সবজি কাটতে তারপর এসে দেখি যে বাবা ঘুম থেকে উঠে পড়েছে তো মা এখানে সোনা বাবাকে স্নান করিয়ে ফ্রেশ করে নিয়েছে এবার জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে ওকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাবে আর মা তো রেডি হয়ে গেছে আর স্নানটা করিয়ে দিল কারণ এসে পড়ে আর ওকে স্নান করানো যাবে না কারণ ভ্যাকসিন দেওয়ার পরেই ও কাঁদতে শুরু করবে আর ব্যথাও শুরু হবে তো তখন তার স্নান হবে না আর এই গরমের মধ্যে স্নান না করালে ওর আরও বেশি কষ্ট হবে ওই কারণে মা বলল যে স্নানটা করিয়েই নিয়ে যাব। তো এখন দেখো সোনা বাবা কত সুন্দর হাসছে খেলছে ওকে আমি ডাকছি ও আমার দিকে তাকাচ্ছে ভাবছি যে ও যখন ফিরে আসবে ভ্যাকসিন নেওয়ার পর কত কাঁদবে কত কষ্ট হবে আর এই কষ্টটা দেখতে একজন মায়ের কতটা কষ্ট হয় যারা মা তারা খুব ভালো জানো আর শুধু যা আমার কষ্ট হয় তা নয় আমাদের বাড়ির প্রত্যেকের খুব কষ্ট হয় ওকে এরকম কানতে দেখে কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই ভ্যাকসিনগুলো তো দিতেই হবে আর এখন দেখো সোনা বাবা দিদুনের সাথে কী সুন্দরভাবে খেলছে কথা বলছে আমি ওর ভয়েসটা শোনাতে পারছি না কারণ সামনে টিভি চলছিলো সেটার সাউন্ডটা খুব জোরে আসছিলো বলে আমি এটা ভয়েস আবার দিচ্ছি আর এই ভিডিওটা তোমরা এক মাস পর দেখছো এক মাস আগে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু এডিট করা হয়নি বলে আমি দিতে পারিনি কারণ সোনা বাবার ভ্যাকসিন নেওয়ার পর থেকেই কিন্তু শরীর খারাপ একের পর এক হতেই থাকে আরও প্রচণ্ড কান্নাকাটি করছিল ওই কারণে আমি আর সময়ও পাইনি আর ইচ্ছেও করছিল না কারণ বাচ্চার এরকম অবস্থা দেখে কোন মায়ের ভালো লাগে তোমরা তো বুঝতেই পারছো তারপরে মাঝখানে আমারও একটুখানি শরীরটা খারাপ হয়েছিল। তো ওই কারণেই আর হয়ে ওঠেনি আর ভিডিও ওই কারণে আমি আপলোড করতে পারিনি আর এখন এভাবেই আমার ভিডিওগুলো আসছে এক মাস দেড় মাস পর পর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতে যেভাবে আমার পাশে থাকতে প্লিজ সেভাবেই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার তো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকলে আমি নিশ্চয়ই পারবো আর এইদিকে দেখো সোনা বাবাকে রেডি করানো হয়ে গেছে এখন মার ভাই বেরিয়ে যাচ্ছে সোনা বাবাকে নিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য বাবু বাবু তুমি কোথায় Per com va a venir ja de ve? তো এইদিকে দেখো ভ্যাকসিন নিয়ে সোনা বাবা বাড়িও চলে এসেছে তো এর মধ্যে আর আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি কারণ সোনা বাবাকে যখন নিয়ে গেছিলো ভ্যাকসিন দেওয়াতে তখন আমি স্নান করতে চলে গেছিলাম কারণ আমি জানতাম যে সোনা বাবা বাড়ি চলে এলে আর আমি কোনো কিছুই করতে পারবো না ওই কারণে আমি স্নানটা সেরে নিয়েছিলাম কিন্তু সোনা বাবা বাড়ি এসে আর কাঁদেনি ও দেখো দাদু সাথে খেলা করছিল। আসলে ব্যথাটা তো আর সাথে সাথে হয় না ব্যথাটা বিকেল থেকে হয় কিন্তু যখন ভ্যাকসিনগুলো সোনা বাবাকে দেওয়া হচ্ছিল তখন সোনা বাবা প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো এখন তো বেশ ভালোই আছে এবার দেখা যাক গুড ইভিনিং বন্ধুরা তো এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা আর এদিকে সোনা বাবা তো সারা দুপুর এতটাই কান্নাকাটি করেছে আমরা কেউ শুতে পারিনি আর ও একটু একটুখানিও ঘুমাইনি দুপুর মা পূজা আমি কোলে করে নিয়ে ওকে ঘুরেছি এখনও মা বাগানে ওকে ঘোরাচ্ছে মানে আমরা চেষ্টা করে যাচ্ছি ও কি করে চুপ করানো যায় ওকে কিন্তু ও কিছুতেই চুপ হচ্ছে না মানে এতটাই ওর কষ্ট হচ্ছে বাচ্চাটার এরকম অবস্থা দেখে আমাদের সবারই খুব খারাপ লাগছে মনে হচ্ছে যদি এই ভ্যাকসিনগুলো আমাদেরকে দিয়ে দিত আমরাই নিয়ে নিতাম কিন্তু কিছু করার নেই যেটা দেওয়ার দিতেই হবে কারণ এগুলো তো সব বাচ্চাকেই দেওয়া হচ্ছে তো ওখানে মা সোনা বাবাকে নিয়ে ঘোরাচ্ছে আর বাগানে বেশ ভালো হাওয়াও দিচ্ছে ওই কারণে মা ওকে বাগানেই নিয়ে এলো ঘরগুলোতে প্রচণ্ড গরম লাগছে আর আমাদের পুরুলিয়াতে চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এইরকম তাপমাত্রা যাচ্ছে চলো সামনের থেকে দেখাই সোনা বাবাকে। এখানে দেখো সোনা বাবাকে মা ঘোরাচ্ছে আর ও কষ্টে দেখো কি রকম করছে। বাবু বাবু রে এখন সময় হচ্ছে রাত্রি দশটা দেখো সোনা বাবা চুপচাপ তাকিয়ে আছে ওর প্রচণ্ড জ্বর ছিল গায়ে আর প্রচণ্ড ব্যথাও ছিল সারা দিন এত কান্নাকাটি করেছে না ভালো করে খেয়েছে না ঘুমিয়েছে ওকে এই অবস্থায় দেখে আমাদের সবার মন খারাপ ছিল ওই কারণে আর আমি কোনো ভিডিওই করতে পারিনি তো তোমরা প্লিজ একটুখানি আমাকে সাপোর্ট করো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট